উনি ন্যাশনালি আসছেন, যা ইন্টারন্যাশনালি আসছেন। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন কি আজকের বিষয় নিয়ে? না, আমার একটু শুধু একটা শুধু কনগ্রেচুলেশন জানাতে চাচ্ছি বিপিন নূরকে। জি, ওনাকে শুধু কনগ্রেচুলেশন জানাতে, কনগ্রেচুলেশন। আর একটু আগে যে ভাই ফোন করলেন, উনি উনি ওনার উনি যেভাবে কথা বললেন, উনি নিজেই তো বুঝতে পারলেন কি ডাবল স্ট্যান্ডার্ড বলতে উনি কি বুঝতে চেয়েছে। আচ্ছা আচ্ছা, উনি আমি জানতে চাচ্ছি যে উনি কি বুঝতে চাইছে। উনি নিজে তো কিছুই জানে না, উনি তো কিছুই জানে কি প্রশ্ন করবে উনাকে, এই প্রশ্ন করার মতো সামর্থ্য উনার নাই। উনি বিপিন ওনের মতো একজন লোকের সে কি উনি কি প্রশ্ন করবে? আচ্ছা, উনি উনি কথা যে কথাটি বলছেন যে উনি উনি বলছেন যে গণভবনেও গেলেন, আবার বাহিরে এসে সমালোচনা করলেন, এই কথাটি বলছেন। উনি ওনার মা বাবাকে সম্মান করে না, উনি ওনার মা বাবাকে সম্মান করে না, উনি ওনার গুরুজনদের সমাজ শিক্ষককে সম্মান করে না, ওই জন্য প্রাইম মিনিস্টার অবশ্যই সম্মান করতে হবে। কেন সম্মান করতে হবে না? এটা আমাদের দায়িত্ব, আমরা যদি একটু লেখাপড়া শিখি আমাদের দায়িত্ব গুরুজনদের সম্মান করে, প্রাইম মিনিস্টার হ্যাভ টু সম্মান করতে হবে। জি, আমাদের মা বাবাকে আমরা পায়ে ধরে সম্মান করি না? হ্যাঁ, অবশ্যই করি। হ্যাঁ, ওনার দল করে না তার মানে এই না যে ওনাকে অসম্মান করতে হবে। অবশ্যই সম্মান, সম্মানিত তাকে অবশ্যই সম্মান করতে হবে। আর বিপিন নূরের মতো একজন মানুষকে আমি আমি যদিও ওনার অনেক বড় বয়সে, তারপর আমি শ্রদ্ধা করি। এই ধরনের লোক দেশ চায়, জাতি চায়, বিএনপি আওয়ামী লীগ চায় না? আমি সবাই চায়, আমি মনে করি সবার চাওয়া উচিত। আপনি আপনি দেশ যদি বিপিন নূরকে চায়, তাহলে বিএনপি আওয়ামী লীগ কি চায় না? দেশ কি চায় না? ওনার মতো নেতৃত্ব চায়, ওনার মতো নেতৃত্ব চায়। আমি কে বলতেছি, ওনার মতো নেতৃত্ব চায়, সৎ সুন্দর যোগ্য নেতৃত্ব চায়। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন কলার।